আমরা সবার জন্য করেছি, আর ওরা কিছু করেনি, ওরা কিছু না করেই বলছে। আর একবার আমাকে দিল্লিতে দাও, দিল্লিতে দিলে আর কোনোদিন নির্বাচনই হবে না, আর কোনোদিন ভারতবর্ষে ইলেকশন হবে না মোদি থাকলে। আমাদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজো হয় মা বোনেরা? এই যে মিথ্যে কথা বলছে হিন্দুদের নামে, আপনারা এটা অপমান মনে করেন না? আপনার ঘরে লক্ষ্মী পুজো হয় কি হয় না? আমি আমার ধর্মকে ভালোবাসি, আমি আমার ধর্মের প্রতি আমার পুরো শ্রদ্ধা আছে, কিন্তু আমার কোনো অধিকার নেই আর একটা ধর্মকে অশ্রদ্ধা করা। আমি যেমন দুর্গা মন্দিরে যাই, কালী মন্দিরে যাই, ছট মন্দিরে যাই, শিব মন্দিরে যাই, গণপতির মন্দিরে যাই, তাই তেমনি আমি ইফতারেও যাই, আমি চার্চে যাই, গিয়ে বলি গর্বের সাথে গড ইজ গুড, গড ইজ গ্রেট, এটাই আমার ভারতবর্ষ, এটাই আমার বাংলা। মোদিবাবু এখানে সব আছে, মনে রাখবেন এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই ব্রাহ্মণ ক্ষত্রিয় সাহা বৈশ্য শিলকাস্ত তপশিলী ওবিসি আদি আছে, সবাই আছে, শুধু এখানে আপনার মতো একটা এই দুষ্টু বাবু নয়, দুষ্টু বাবু নেই। আর আপনি এমন, আপনার নেতারা শুধু দাঙ্গা সৃষ্টি করে, ভুলে যাবেন না, বাংলায় এমএলএ পরে কিনতে আসবেন, আগে দিল্লি বাঁচান, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা, আগে দিল্লি সামলান, বাংলায় এমএলএ কিনতে এসে কোনো লাভ নেই, সবটা কিনে নিলেও বাংলা সরকার ভাঙছে না। আর কোনোদিন আশা করবেন না বাংলায় বিজেপির মতো শক্তি কোনোদিন বাংলার মানুষ আসতে দেবে না, তার কারণ এরা হচ্ছে দাঙ্গাকারী শক্তি, এরা দুর্যোগকারী শক্তি, এরা সন্ত্রাসকারী শক্তি, এরা মানুষকে এক রাখতে পারে না, এরা মানুষকে ভালোবাসে না। ইয়াদ রাখনা, রোশনি প্যাস রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সীতারো সে নেই, মহম্মদ তৃণমূল কংগ্রেস সে হোতা হ্যায়, জোয়া ফুল সে হোতা হ্যায়, আও কিসি সে নেই, এই ইয়াদ রাখনা।